আবারও অস্থির দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। নেই দামের কোনো স্থিতিশীলতা, আজ কম তো কাল আবার বেশি। বাংলাদেশ সহ ছয় দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানি করবে ভারত, এমন খবরে খাতুনগঞ্জে কিছুটা দাম কমলেও তিন দিনের ব্যবধানে আবারও চড়া পেঁয়াজের বাজার। কেজিতে 20 টাকা কমার দুদিন পরেই ফিরেছে আগের দামে। এদিকে ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে অন্য কোনো দেশ থেকে এলসে করছে না ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে ইশতিয়াক শানে প্রতিবেদন জানাচ্ছেন শরীফুল ইসলাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে গেলেই দেখা যায় সারি সারি পেঁয়াজের ট্রাক, পেঁয়াজের বস্তায় পূর্ণ খাতুনগঞ্জের মোকামগুলোর গুদাম। প্রতিদিন খাতুনগঞ্জে প্রবেশ করছে শত শত টন পেঁয়াজ। বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ কিনতে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যস্ততাও খাতুনগঞ্জে। খুচরা বিক্রেতারা বলছেন, দেশীয় পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম কমাচ্ছেন না পাইকাররা। কেজিতে 20 টাকা কমে দুই দিনেই বেড়েছে সেই দাম। আজকে একরকম, কালকে একরকম, এগুলো কোনো সিস্টেম নাই, বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই, আর দেশি পেঁয়াজ নাই, এই জন্য বাজারে এই অবস্থা। আগে কিনছিল 100 টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজ, এখন কিনতে হচ্ছে 110 টাকা 15 টাকা এরকম করে। বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়াতে আর দেশি পেঁয়াজ না থাকাতে, ইন্ডিয়ান পেঁয়াজ না রপ্তানি না হওয়াতে পেঁয়াজের দাম অনেক বেশি বাড়তে হয়ে গেছে। পাইকারি ব্যবসায়ীরা বরাবরের মতোই বলছেন, সরবরাহের ঘাটতির কারণে পেঁয়াজের দাম চড়া, তবে দ্রুত পেঁয়াজ আমদানি না করলে রমজানে আরও বাড়তে পারে দাম। নিয়ন্ত্রণ করতে হলে আপনার মোকামে যাইতে হবে, মোকামে যাই যদি চাষিরা ধরে মোকাম চলে যাবে বাজার। দাম আছে মেয়ের প্রতি 75, দেশি আছে 105 টাকা। আর দেশি বিশ্ব সংকট ওই কারণে একটু বাড়তি, তো বাজার এখনো ওই নিমেথে গেছে। এখনো রমজান যে আসবে বা সরকার যে তদারক করার একটা মানে ইঙ্গিত দিছে, এখনো বাজার কোনো পরিবর্তন হয় না, রেট ওই নিয়ম থেকে গেছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ আমদানির আশায় এলসি করছেন না ব্যবসায়ীরা। আমাদের এই যে পেঁয়াজ, আমরা যারা এলসি করি, যারা আমরা ইম্পোর্টার আমদানি কারক, এরাই কিন্তু রপ্তা উড়ায়। এরা বলতেছে কালকে আইপিএ দিবে, পরশু দিন সারবে, পরশু দিন ঢুকে গেছে, বর্ডারে মাল এসে রয়ে গেছে, এই মধ্যে জনগণ বিভ্রান্ত হয়েছে। আমাদের দেশ হয়েছে মোবাইলের যুগ, 19-20 হলে সবার পকেটে পকেটে মোবাইল থেকে এসে যায়। এই মোটামুটি চলবে, এরকম রমজান পর্যন্ত চলবে, অন্য যদি ইন্ডিয়া দেয় তাহলে বাজার আরও কমতে পারে। রমজানে পেঁয়াজের দাম নাগালে রাখতে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার বিকল্প নেই, তাই সরকারের পক্ষ থেকে দ্রুত আমদানির ব্যবস্থা করে পেঁয়াজের দর কমানোর দাবি সাধারণ ব্যবসায়ীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।